হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। ঢালিউড কিং অপু বিশ্বাস আবারও সুখবর দিল সুপারস্টার শাকিব খানকে। অপু বিশ্বাস কি খবর দিল শাকিব খানকে, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। দর্শক, যারা আমাদের চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান ও ঢালিউড কিং অপু বিশ্বাস জুটিবদ্ধ হয়ে 72টি ছবি করেছেন, যা ছবিগুলো ছিল ব্যবসা সফল। কোটি টাকার কাবিন দিয়ে সিনেমা শুরু হয় শাকিব খান অপু বিশ্বাসের। তারপর থেকে কখন যে তারা 72টি সিনেমা করেছে দুজনে মিলে তা টেরও পায়নি দুজনে। দর্শকদের অপু বিশ্বাস ও শাকিব খানের ঘটনা পুরোই জানা, বিস্তারিত আলোচনা আর নাই করলাম। অনেকদিন থেকেই শাকিব খান রয়েছে আমেরিকাতে। তিনি তার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করার অনেকদিন আগেই আমেরিকাতে গিয়েছেন প্রথমবারের মতো। তারপর থেকে নিজস্ব কিছু কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। অপরদিকে ঢালিউড কিং অপু বিশ্বাস অনেকদিন পর কামব্যাক করেছে সিনেমা জগতে, নিজেকে পারফেক্ট ভাবে তৈরি করে কামব্যাক করেছেন। তারপর থেকে প্রচুর কাজ তার হাতে রয়েছে। ঢালিউড কিং অপু বিশ্বাস নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে, যা অপু বিশ্বাস সিনেমার নাম এখনো বলেনি। ঢালিউড কিং অপু বিশ্বাস বলেন, সিনেমার নাম আগে প্রচার করি না আমি কখনো, আমি কাজের মধ্যে নাম প্রচার করি। আগেই যদি আমি নাম প্রচার করে দেই তাহলে মজাই থাকে না। যখনই আমি সিনেমার কাজ শুরু করব তখনই দর্শকদের জানিয়ে দিব। আমি সব সময় চাই দর্শকদের ভালো কিছু উপহার দিতে। প্রথম দিকে আমি এত সিনেমা করেছি, কখন যে কোন সিনেমা করেছি তা আমি নিজেও টের পাইনি, কিন্তু বর্তমানে আমি এমন কিছু কাজ হাতে নিয়েছি যা দর্শকদের মনে লাগবে। আমি এরকমই সিনেমা করতে চাই যেন হাজারো বছর দর্শক মনে রাখে যে আমি সিনেমা করেছি। হয়তো আমি বর্তমানে সিনেমা করছি, কিছু বছর পর আমি আর সিনেমা করতে পারবো না, কারণ বেলা শেষে আমিও একজন মেয়ে, কত বছর আর সিনেমা করব, বয়স তো অনেক দূর গিয়ে দাঁড়িয়েছে। তাই আমি যখন থাকবো না তখন দর্শক যেন মনে রাখে আমার সিনেমাগুলো, আমার কাজের কথা। এরকমই দর্শকদের উপহার দিতে চাই। এ ধরনের সিনেমা আগে কখনো করিনি। বর্তমানে যে সিনেমার গল্প হাতে নিয়েছি এরকম গল্প আগে কখনো করিনি। গল্পগুলো শুনেই আমার ভালো লেগে যায়, তাই সিনেমাগুলোতে চুক্তিবদ্ধ হয়েছি। আগামীতে দর্শক দেখতে পারবে যে আমার সিনেমার কেমন হয়েছে। আশা করি দর্শক খুবই পছন্দ করবে। দর্শক, ঢালিউড কিং অপু বিশ্বাস সব সময় এরকম ভালো ভালো কাজ করুক আর আমাদের উপহার দিক, এগুলোই আমরা চাই সব সময়। দর্শক, আপনি কি চান ঢালিউড কিং অপু বিশ্বাসের সাথে যদি সুপারস্টার শাকিব খান সিনেমা করে তাহলে কেমন? আমার তো ভালোই লাগে। আপনাদের মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।